বিরতির পর স্বাগত। 2024-এর লোকসভা নির্বাচনে মূলত লড়াই হচ্ছে ইন্ডিয়া এবং এনডিএ জোটের। তারই মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে জন্মাচ্ছে ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে। যেহেতু দেশের প্রত্যেকটি বিরোধী দল এই মুহূর্তে গঠবন্ধন করে লড়াই করছে, তাই সেক্ষেত্রে তাদের একাধিক দল রয়েছে, একাধিক দলের শীর্ষ নেতৃত্বরা রয়েছে, কিন্তু তাদের মধ্যে কে হবেন প্রধানমন্ত্রী এটাই হচ্ছে মূল প্রশ্ন। তা নিয়ে কি বললেন কেজরিওয়াল? মূলত ইন্ডিয়া জোটের বড় খবর এবার ফাঁস করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওনার কি বক্তব্য, কি বলছেন প্রধানমন্ত্রীর মুখকে কেন্দ্র করে শোনাবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, ইন্ডি ভার্সেস তোমার এনডিএ, এই যে জোট বর্তমানে চলছে আর এই যে জোটকে কেন্দ্র করে লড়াই বা নির্বাচনী সমারোহ একেবারে জমে উঠেছে, এই দুয়ের ক্ষেত্রে কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন যে যে দলই জিতুক না কেন প্রধানমন্ত্রীর মুখ কে হবে। যেরকমটা ইন্ডি জোটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল তিনি খোদ প্রশ্ন করেছিলেন নরেন্দ্র মোদীকে, ঠিক অন্যদিকে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কিন্তু পাল্টা এই প্রশ্ন একবার নয় একাধিকবার উঠে আসে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিদের দ্বারা। এই প্রশ্ন উঠে এসেছে, সেটা রাজ্য হোক দেশে হোক, প্রতিটা রাজনীতির ক্ষেত্রেই আমরা দেখেছিলাম যে কে হবেন প্রধানমন্ত্রীর মুখ। সেই জায়গায় বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে এক প্রকার যে একজোট এবং একজোট হয়ে বিরোধী দলগুলি যে লড়াই শুরু করেছে, সেক্ষেত্রে প্রধান কে হতে পারে, মুখ কে হতে পারেন, এই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশীয় রাজনীতির অন্দরে। এবার সেই জায়গাতে বলতে হয় যে এই প্রশ্ন বারবারই উঠেছে, কিন্তু প্রশ্নের ক্ষেত্রে যতবারই উঠেছে ততবারই নিরুত্তর থেকেছে ইন্ডিয়া জোট। এবার দিল্লির মুখ্যমন্ত্রী সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু এবার এই প্রশ্নের একটা ইঙ্গিত দিলেন বা মুখ খুললেন প্রধানমন্ত্রীর মুখ নিয়ে তাকে দেখা গেল বয়সের একটা ইঙ্গিত দিতে। কিসের সেই ইঙ্গিত? না, ইন্ডিয়া জোট যদি জেতে তাহলে নাকি প্রধানমন্ত্রী হতে পারে অরবিন্দ কেজরিওয়াল, এমনটাই কিন্তু শোনা গেল তার বক্তব্য। কারণ বুধবার এই জল্পনা, সেই জল্পনার সত্যতা যাচাই করতেই প্রশ্ন করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে, কিন্তু তিনি কোনো জবাব তো দিলেনই না, বরং ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কি তবে রাহুল গান্ধী, এই প্রশ্ন যখন করা হয়েছিল তখন কিন্তু সুচারুভাবে তিনি এড়িয়ে গিয়েছিলেন এই প্রশ্নের উত্তর। এমনকি তার যদি কৌতাঙ্কট বক্তব্য বলি, তিনি তুলে ধরেছিলেন যে এমন কোনো আলোচনা হয়নি যে জিতলে কে প্রধানমন্ত্রী হবেন, সেই আলোচনা নাকি হয়নি এখনো পর্যন্ত। নির্বাচনের ফল যখন প্রকাশ হবে, ফল প্রকাশের পরই ইন্ডিয়া জোট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, কোটানকোট এই বক্তব্য দিতে শোনা গেছে অরবিন্দ কেজরিওয়ালকে। নিজের প্রধানমন্ত্রী হবার প্রসঙ্গ যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তাহলে কি আপনি হতে পারেন প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় আসেন বা যদি জেতেন, তখন সেই প্রশ্নের উত্তরও শোনা গেছে তাকে বলতে যে আম আদমি পার্টি একটা ছোট দল, কেবল 22টি আসনে তারা লড়ছে, এই কথা তিনি নিজেই স্বীকার করেছেন এবং প্রকার বলা যায় যে তিনি বুঝিয়ে দিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। এবং এই কথা তিনি জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা খুবই কম রয়েছে, তার বিভিন্ন ক্ষেত্রে বক্তব্যের মধ্য দিয়ে এই কথা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এক প্রকার সাংবাদিকদের উত্তরের মধ্য দিয়ে। এবার তোমার আরো যদি বলতে হয় ইন্ডিয়া জোট যদি জেতে সেক্ষেত্রে নাকি তিনি এটাও জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী হবার নাকি তার কোনো ইচ্ছা নেই, তার লক্ষ্য হলো দেশকে স্বৈরাচারী শাসন থেকে রক্ষা করা, এই নির্বাচন নির্বাচন দেশকে রক্ষা করার জন্যই হচ্ছে, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে গণতন্ত্র শেষ হয়ে যাবে, যে অভিযোগ সিপিএম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে আম আদমি পার্টি বা তৃণমূল প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল করে আসছে বারবার গণতন্ত্রকে ইস্যু করে, আর সেই গণতন্ত্র নাকি এবার ক্ষয়িষ্ণু হয়ে যাবে যদি ফের বিজেপি ক্ষমতায় আসে। তবে এবারই প্রথম নয়, গত সপ্তাহেও আমরা দেখেছিলাম তোমার সমাজবাদী পার্টির নেতা যিনি অখিলেশ যাদব, তার সঙ্গেও সাংবাদিক বৈঠক হয় ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখাওয়া নিয়ে, যখন তাকেও জানতে চাওয়া হয় তিনিও কিন্তু কোন রকম ভাবে এই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন এখনো পর্যন্ত কে মুখ হবে সেই সেই নিয়ে অন্দরে কোনো আলোচনা হয়নি, কিন্তু তিনি অন্তত হচ্ছেন না। এভাবে কিন্তু ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যারা যারা রয়েছেন, বিশেষ করে হেভিওয়েট যে সমস্ত নেতানেত্রীরা রয়েছেন, তাদের প্রত্যেকের উত্তরে কিন্তু কার্যতপক্ষে একই শোনা গিয়েছিল, রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে বারবার সাসপেন্স বজায় রেখেছেন, এখনো পর্যন্ত রাখছেন। ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মল্লিকার্জুন খড়গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসেবেও সুপারিশ করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত
পর্যন্ত কোন নামের ক্ষেত্রে, কোন বলা যায় যে নামের ক্ষেত্রে কোন শিলমোহর পড়েনি। তাই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যাকেই বা যারাই বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যাদেরকে সামনের সারিতে আনা হচ্ছে, কিন্তু কার্যত পক্ষে এক সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখভা থেকে। তখনই প্রশ্ন উঠে আসছে, এই যে লড়াই শুরু হয়েছে ইন্ডিয়া ভার্সেস এনডিএ, সেই লড়াইয়ের ক্ষেত্রে যদি ইন্ডিয়া জোট জিতেও যায়, তাহলে তাদের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কারা কাদের কথা ভাবছেন বা কে হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু জোটের মধ্যে এই নিয়ে কোনো স্থিরতা নেই, তাই সেই জায়গাতে এনডিএর পক্ষ থেকে বারবার আক্রমণ করা হচ্ছে যে তারা যে লড়াই করছেন, তারা যে এক প্রকার সকলে মিলে বিজেপিকে হারানোর জন্য উঠে পড়ে লিখেছেন, তাদের তো মুখই নেই এখনো পর্যন্ত। আগে তারা মুখ ঠিক করুক, তারপরে তারা লড়াই করবেন। এই আক্রমণ কিন্তু পাল্টা আক্রমণ চলেই আসছে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশীয় রাজনীতিতে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আর মাত্র দুটো দফায় বাকি রয়েছে, তারপরই ফলাফল ঘোষণা, তারপরই পরিষ্কার হয়ে যাবে যে কোন দল তৃতীয়বারের জন্য বা কোন দল দিল্লির মসনদে বসতে চলেছে এবং কে হতে চলেছেন দেশের প্রধানমন্ত্রীর মুখ। সবটাই পরিষ্কার হয়ে যাবে আগামী 4 জুনের পর, সেটাই কিন্তু এখন মনে করছে রাজনৈতিক মহল। অঙ্কিতা, একদমই, অর্থাৎ 4ই জুন, অর্থাৎ 4ঠা জুন ম্যাজিক বক্স খুলবে এবং সেখানে সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ কেজরিওয়াল কিন্তু সে প্রশ্নটাকেও এড়িয়ে গেলেন, তিনি বলছেন এখনো পর্যন্ত কোনো ধরনের সে বিষয়ে আলোচনা হয়নি, আগে সরকার আসুক তারপরেই হবে সে সমস্ত বিষয়ে আলোচনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।